উঠবে, যার কারণে জাহান্নামে যেতে হবে, জান্নাত পাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আরো মুসনাদ আহমদে রয়েছে, কানান নবী ইয়াখলিতুল ইশরিনা বিসলাতিন অনাওমিন, যে কথাটি একটু আগে ইঙ্গিত করলাম, এটি মুসনাদ আহমদের হাদিস। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ রমজান পর্যন্ত নামাজও পড়তেন, একটু ঘুমাইতেন, ফাইজা কানাল আশরো, আর যখন শেষ দশ দিন শুরু হয়ে যেত, সাম্মারা ওয়াসাদ্দাল মেজার, তখন বড়ই মেহনত পরিশ্রম করতেন এবং বড় ভালো প্রস্তুতি নিতেন। সুতরাং আজকে থেকে প্রস্তুতি নেন যে আর রাত্রে ঘুমাবো না, আর রাত্রে ঘুমাবো না মানে গল্প গুজব করে টাইম পাস করব তাও না, বরং আমরা মসজিদে টাইম কাটাবার চেষ্টা করব, অথবা কোরআনে কারিমের সাথে টাইম কাটাবার চেষ্টা করব, অথবা সেজদার অবস্থায় টাইম পাস করার চেষ্টা করব, দুয়ার অবস্থায় টাইম পাস করার চেষ্টা করব, আল্লাহর জিকির আজকার ইবাদত বন্দেগীতে তওবা ইস্তেগফার নিজের সংশোধনের জন্য অনুতপ্ত লজ্জিত হব নিজের অতীতের ওপর। আল্লাহ পাক যেন আমাদেরকে এই রকম নেক আমলের বেশি বেশি তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ পরিবারকে জাগিয়েছেন, সুতরাং এই বিষয়টি আবার তাকিদ করছি, আপনিও আপনার পরিবারকে জাগাবেন। আপনার পরিবার মানে শুধু আপনার স্ত্রী নয়, আপনার বাপ মারও দেখাশোনা করছেন, তাদের খোঁজ খবর নেবেন, আপনার বোনেরা আছে তাদের খোঁজ খবর নেবেন যে ওরা যাচ্ছে কিনা, আর ওরা ইবাদতবন্দি করছে কিনা, সুন্নতি তরিকে ইবাদতবন্দি হচ্ছে কিনা, কারণ অনেক বিদাতী ইবাদতবন্দি করছে, ওজিফার কিতাব নিয়ে এনেছে, আর ওজিফার কিতাব নিয়ে কদরের রাতে ওই বিদাতী ওজিফা পড়ছে, দুরুদে তাজ, দুয়ায়ে গাঞ্জুল আরশ, হ্যাঁ, দুরুদে মাহি, আর দুরুদে লাখি, আর দুরুদে তোনা জিনা, আর কত কিসের বিদাত পড়ছে, তো ওইসব পড়ে লাভটা কি হবে? আর একটি দোয়া যেগুলি বললাম, আর এইরকম ওজিফার কিতাবে যতগুলি আছে, ওই পাঁচটা সুরা থাকে, সুরা মুজাম্মেল, সুরায়ে আর কি, সুরা মারিয়াম, আর অমুক আর তমুক, পাঁচটা সুরা শুধু কোরআনে কারিমে থাকে, আর বাকি সবগুলি হচ্ছে ভুয়া, সবগুলি হচ্ছে একবারে জালিয়াতি, সব জাল কথা। রসুলুল্লাহর দোয়া নেই যে এত জাল কথা মানুষকে শেখাইতে হবে, আর জাল ওজিফা শেখাইতে হবে, আর তারপরে অনেকগুলি ওজিফা আছে আর দুরুদ আছে, তাতে শিরকি কথা আছে, তাতে অতিরঞ্জন বাড়াবাড়ি আছে, যাতে বিধাত আছে। সুতরাং ওই সব চটি বই যেগুলি ওজিফার বই বলে পরিচিত আমাদের সমাজে, সেগুলি যেন আপনার পরিবার না পড়ে। শহীদ আর কিতাব কোরআন সন্না ভিত্তিক যেগুলিতে রেফারেন্স হাওয়ালা বরাত দেওয়া আছে, ওগুলো যদি পান তো ভালো কথা, আর না হলে সরাসরি হাদিসের কিতাবগুলি রয়েছে, যেমন রিয়াজুস সালেহীন রয়েছে, এইসব কিতাব থেকে নেবেন, যাতে করে জাল বা মিথ্যা বা বানানো মানুষের এইসব দুরুদ আর দোয়া আর জিকির এসব না পড়া হয়। এই দিনগুলির শেষ যে দশটি দিন, এই দিনগুলির একটি বৈশিষ্ট্য হচ্ছে যে এই দিনগুলিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতেকাফ করেছেন। এতেকাফ, এতেকাফ মানে মসজিদে অবস্থান করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের জন্য, শুধু আল্লাহর ইবাদতের জন্য মসজিদে অবস্থান করা। লুজুমুল মসজিদ লিতাফাররুক লিতাআতিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির কাজে নিজেকে ফ্রি করে দেওয়ার জন্য, অবসর করে দেওয়ার জন্য, দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত হয়ে মসজিদে অবস্থান করা আল্লাহর ইবাদত বন্দেগীর উদ্দেশ্যে। আর এই কাজটি হচ্ছে সুন্নাত, যা কোরআনে কারীম দ্বারা প্রমাণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। কোরআনে কারীমে সূরা বাকারা আয়াত নম্বর 187 তে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা স্ত্রীদের সাথে সহবাস করিও না বা স্ত্রীদের সংস্পর্শে যেও না, স্ত্রী সম্ভোগ করিও না, সহবাস এবং সহবাসের পূর্বে যা কিছু হয়ে থাকে, আলিঙ্গন করা, জড়িয়ে ধরা, চুমন দেওয়া, কোনোটাই জায়েজ নয় এতেকাফের অবস্থায়, বরং কাম ভাব নিয়ে তার দিকে তাকানো এটাও জায়েজ নয়। হ্যাঁ, কাম ভাব যদি না থাকে সাধারণ অবস্থায়, স্ত্রী আসলো আপনার সাথে দেখা করলো, সালাম দেওয়া, কেমন আছো, ভালো আছো, দেখা সাক্ষাৎ হয়ে গেল, বাড়ির কি খবর টবর আছে, যদি সামান্য কিছু বলে কোনো দোষ নেই, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম বিবিদের সাথে প্রয়োজনের কথা বলেছেন। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, যখন তোমরা মসজিদে এতেকাফ অবস্থায় থাকবে তখন তোমরা স্ত্রী সম্ভোগ করিও না, স্ত্রীদের সংস্পর্শে যেও না। ওয়া আনতুম আকিফুনা কি বলা হয়েছে? ফিল মাসাজিদ, মসজিদে। আর এই এতেকাফ পুরুষের হোক অথবা নারীর হোক মসজিদে হইতে হবে, মসজিদে হইতে হবে। মসজিদ ছাড়া মহিলাদের জন্য বাড়িতে এতেকাফ, মোসাল্লায় যেখানে নামাজ পড়ে, যাই নামাজে, এই এতেকাফ আমাদের জানা নেই। তবে কেউ ভুল করতে পারে, যেমন একটি বইয়ে দেখলাম কোথা থেকে টেনে টুনে নিয়ে আসছে, ও কোথা থেকে টেনে নিয়ে আসছেন, যদি এটা শরীয়তে থাকবে, তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ মসজিদে নববীতে কেন এতেকাফ করবেন?
আর তারপরে যখন দেখলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি একটা বছর দেখলেন যে সবাই কম্পিটিশন করে সবাই মসজিদে ভর্তি করে দিয়েছে, ঘেরে ঘেরে ছোট ছোট করে পর্দা করে ঘেরে গোটা মসজিদ ভর্তি করে দিয়েছে একবারে বাঁধাবাঁধি কম্পিটিশনে। এই দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন যে তোমরা কি নেকি না আশা করছো? যেমন হাদিসটি আপনাকে একেবারে নবী সাল্লাল্লাহু আলাইহির ভাষায় শোনাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইতিকাফ করতেন তখন সাল্লাল ফাজরা ফজরের নামাজ পড়তেন, সুম্মা দাখালা মুতাকাফ, তারপরে ইতিকাফে ঢুকতেন। তো ইতিকাফে ঢুকবেন কখন এটি একটা মাসলা। এখানে দেখেন আমাদের দেশে অনেক আলেমরা একটু বাড়িয়ে বলে, সেটা হচ্ছে যে সন্ধ্যাবেলা সূর্য ডুবলে ঢুকে যেতে হবে, সূর্য ডুবলেই ঢুকে যেতে হবে, ইতিকাফ শুরু না। নবী সাল্লাল্লাহু আলাইহি কখন ঢুকতেন? এজা সাল্লাল ফাজরা, ফজর নামাজ কখন হয়? মাগরিবে না ফজরে? ফজরে। তাহলে সাহারি খেয়ে এই একুশের রাতটা পার করে সাহারি খেয়ে তারপরে ফজরের নামাজটা পড়ে ইতিকাফের জায়গা যে ঘেরা থাকতো ওখানে ঘেরা থাকলে ভালো, যদি ঘেরা সম্ভব হয়। আর যদি কোথাও ঘেরা সম্ভব না হয়, যেমন মসজিদে হারামে, মসজিদ নববীতে এখন ঘেরা সম্ভব নাই, লাখ লাখ লোক ইতিকাফ করছে, কি করে ঘেরবেন আপনি? এক মসজিদে একজন দুইজন ইতিকাফ করলে ঘিরে রাখা সম্ভব। তো এই ক্ষেত্রে খোলা থাকলে কোনো অসুবিধা নেই। তারপরে ইতিকাফের জায়গায় ফজর নামাজ পড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঢুকতেন, এই হচ্ছে হাদিস। সুতরাং সন্ধ্যা থেকে ঢুকে যেতে হবে এমনটা কোনো জরুরি বিষয় নয়। একদল সমন্বয় করছেন যে সন্ধ্যাবেলা মসজিদে ঢুকে যাও আর তারপরে ইতিকাফের জায়গায় ফজরে ঢুকো, চলেন ঠিক আছে ওইভাবে যদি ঢুকেন কোনো অসুবিধা নেই। কিন্তু ইতিকাফ আসল শুরু করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সালাতের পরে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি এর কাছে অনুমতি চাইলেন যে রাসূল আপনি ইতিকাফ করবেন? আমিও ইতিকাফ করি মসজিদে নববীতে। ফাস্তাজানাত আয়েশা, ফাজানা আল্লাহ অনুমতি দিলেন। তার জন্য মা আয়েশার জন্য একটা খিমা ছোট করে তাম্বু লাগিয়ে দিয়ে ঘিরে দেওয়া হইল। ফালাম্মা রাআত যালিকা যায়নাব, যায়নাব যখন দেখলে আরে আয়েশা ইতিকাফ করে মসজিদে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কোণাতে ইতিকাফ, আর এক কোণাতে আয়েশা ইতিকাফ করছে, না আমিও করব। তো যায়নাব কি করলো? আমারাত বি খিমা, ও নিজের একটা খিমা লাগিয়ে এলো মসজিদের মধ্যে। ফাদরে ওয়ালা আগে থেকে তো পুরো প্রস্তুতি ছিল না, দেখা দেখি শুরু হয়ে গেল। আয়েশাকে দেখলে তো জাইনাব শুরু করে দিল, জাইনাবকে দেখলে তো সবাই শুরু করে দিলাম, এই কোন বাদাবাদি আর কম্পিটিশন শুরু হলো। বলছেন যে বেনাও আয়েশা তা হাফসা তা যায়নাব, একটা হচ্ছে হাফসার, একটা হচ্ছে যায়নাবের, একটা হচ্ছে আয়েশার, এইরকম। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বললেন আল বিররা আরাদনা বিহাজা, এরা কি নেকির আশায় এগুলি করেছে না সতিনে সতিনে জ্বালা তাই শুরু করেছে? হ্যাঁ, কি উদ্দেশ্য এদের? যদি নেকিরই আশা থাকতো তো আগে থেকে আমি জানতে পারতাম যে আগে থেকে এদের নিয়ত আছে এই সবার ইতিকাফ করার, এক শুরু করলো। ইন যে আমি এগুলিকে দেখতে চাই না, আমি এগুলো দেখবো না, করতে দিলেন না। এতে থেকে যেমন জানা গেল যে নিয়তে ইখলাস হইতে হবে। হ্যাঁ, ইখলাস হইতে হবে, ইখলাস সামান্য ত্রুটি থাকে না। ধরেন আমরা একসাথে চাকরি করছি, আপনি আপনার একই কোম্পানিতে পাঁচজন চাকরি করছেন, আসলে ইতিকাফ করতেন না, কিন্তু যখন দেখলেন একজন বসের কাছে ছুটি পেয়ে গেছে, একজন ছুটি পেয়ে গেছে, ছুটি পেয়ে ইতিকাফ শুরু করছে, হ্যাঁ স্যার ও ইতিকাফ করে আমিও ইতিকাফ করবো, আরে তুমি এতক্ষণ কেন বলনি, তুমি ইতিকাফ করো, ও ইতিকাফ করেছে সেজন্য তোমাকে ইতিকাফ করতে হবে, এটা তো নিয়তে ভালো না। তো মানে ও ছুটি পেয়েছে সেজন্য আমাকেও ছুটি নিতে হবে, ইখলাস জরুরি। তাহলে দুই নম্বর কথা, স্বামীর অধিকার আছে স্ত্রীর উপর বল প্রয়োগ করার। নবী করিম বল প্রয়োগ করে তাদের খেমাগুলিকে তাম্বুগুলিকে ভাঙিয়ে দিলেন। আর আজকাল এর উল্টা, স্ত্রী স্বামীর ওপর বল প্রয়োগ করছে যে তোমাকে দাঁড়িয়ে রাখতে দেবো না, দাঁড়িয়ে রাখতে দেবো না। এক ঘন্টা আগে আমাদের এক ভাই বলছেন যে শেখ দাঁড়ি তো রেখেছি কিন্তু স্ত্রীর সাথে আমাকে জেহাদ করতে হয়েছে, জেহাদ করতে হয়েছে, তাও আর মাদ্রাসা পড়া। সুবহান আল্লাহ, আমি আশ্চর্য হয়ে গেলাম যে মাদ্রাসা পড়া স্ত্রীর সাথে জেহাদ করতে হয়। তাহলে যদি স্কুল পড়ার কলেজ পড়া হয় তাহলে তার সাথে কি করতে হবে? তার সাথে মুখের জেহাদ না অস্ত্রের জেহাদ লাগবে, নাকি মারামারি করবেন? না, মারামারি করতে বলছি না, আমি একটা হেকমত বলছি। এক জায়গায় বলেছিলাম, হ্যাঁ আমি দুই একটা বক্তব্য এরকম বলেছি, যদি কোন স্ত্রী বলে স্বামীকে, আপনাদেরকে বলে দিচ্ছি পরামর্শ এটা, যে তুমি দাঁড়িয়ে রাখিও না, দাঁড়িয়ে রাখতে তোমাকে দেবো না,
আপনিও বললেন যে তোমার চুলে খুব ডিস্টার্ব করছে, ডেইলি খাবারের চুল, ডেইলি খাবারের চুল, ডেইলি খাবারের চুল, তোমাকে মাথা নেড়া করে রাখতে হবে, সবুর করেন আপনি, মাথা নেড়া করে একটু দেখতে ভালো লাগবে না, তারপর অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, আমিও নেড়া করবো তুমিও নেড়া করো, সমান সমান। এই পরামর্শ দিয়ে দিলাম, যদি ও নেড়া করে থাকতে পারে তারপর আপনার জন্য জায়েজ, মানে দেখেন একটু ওর তামাশাটা কি করে, আর তারপরে এই নেড়া অবস্থায় তোমাকে সবসময় রাখবে, একবার নয় শুধু একবার নয় তো এইরকম করে রাখবো, যেমন আমাকে এইরকম দাড়ি মুন্ডা করে তোমার মতো সকল সুরাত করে রাখবে, তেমনি তোমাকে আমি নেড়া করে রাখবো। জি হ্যাঁ, দেখেন এই কম্পিটিশন করেন যে জিততে পারবেন ইনশাল্লাহ, তখন দেখবে যে না মহিলা জাতি ও চুল ছাড়া থাকবে না, হ্যাঁ একেবারে নেড়া থাকবে না, হ্যাঁ পশ্চিমা চুল রাখবে, আবার যদি বলে এতটুকু কাটো খুব খুশি, আর আমাকে ইউরোপিয়ান বানিয়ে দিয়েছে আমার স্বামী, আমেরিকান বানিয়ে দিয়েছে আমাকে, ক্যানাডিয়ান বানিয়ে দিয়েছে, এইরকম করে যদি কাটতে বলেন হিন্দু খ্রিস্টানদের মতো ওতে খুশি, কিন্তু মাথা নাড়া দেখেন একবার মাথা নাড়া করতে বলে। জি হ্যাঁ, তো বলছিলাম যে এতে কাপ মহিলারা কোথায় করবে, মসজিদে করবে। এক সাহেব বই লিখেছে, যে বইটি লিখেছে ইকবাল গিলানি, নাম বলে দিই, ইকবাল গিলানি কোনো আলেম নয়, ইকবাল গিলানি আলেম না, একজন ইঞ্জিনিয়ার মানুষ, কিছু লেখার শখ টক ছিল, উর্দু ভাষায় লিখেছে, বাংলায় অনুবাদ রমজানের মাসাইল, তাতে এই ফতোয়া ভুল লিখেছে, কারণ অনেকে এই বইটি পড়বেন বিভ্রান্ত হবেন। ওতে লিখছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহি ওয়া বুয়ুতুহুন্না খাইরুল লাহুন্না, আল্লাহর বান্দীদেরকে আল্লাহর মসজিদে যেতে বাধা দিও না, আল্লাহর বান্দীদেরকে আল্লাহর মসজিদে যেতে বাধা দিও না। কি উদ্দেশ্যে, কি উদ্দেশ্যে এতেকাফ করতে বলা হয়েছে? না না না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা খেয়ালই করেননি যে এতেকাফের কথা, নামাজ পড়ার জন্য, প্রতিদিন নামাজ পড়ার জন্য যদি যেতে চায়, বিশেষ করে রাতের নামাজ, এশার নামাজ, ফজর নামাজ, আর বিশেষ করে রমজান মাসে তারাবিতেও যদি যেতে চায়, ফজরও যদি যেতে চায়, রমজান ছাড়াও যদি যেতে চায়, লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহি, আল্লাহর বান্দীদেরকে মানে মহিলাদেরকে, হে স্বামীরা, হে বাপেরা, তোমার মেয়েদেরকে, তোমার স্ত্রীদেরকে, তোমার বোনদেরকে মসজিদে যেতে বাধা দিও না, যদি নামাজ পড়তে যেতে চায় যেতে দাও, অবয়ু তো হন না খায়রুল্লাহ না, তবে তাদের বাড়িগুলি তাদের জন্য বেশি উত্তম, তাদের বাড়িগুলি নামাজের ক্ষেত্রে উত্তম। নামাজ হাদিস হচ্ছে প্রসঙ্গ নামাজের, এই হাদিসে একটু ইশারা ইঙ্গিত এতেকাফের নেই, আর এতেকাফ সম্পর্কে যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, সুতরাং এত দূরের হাদিস নিয়ে এসে ফিট করে দেবেন যে নবী বলছেন যে মহিলারা যদি মসজিদে যেতে চায় মানে এতেকাফ করতে তাহলে যেতে দাও, আর তবে যদি তারা মসজিদ ছাড়া বাড়িতে এতেকাফ করে তাদের জন্য ভালো হবে, এটা এতেকাফ সম্পর্কে আয়াত বা এই হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, বরং এই হাদিস বলেছেন নামাজের ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে। এতেকাফের ক্ষেত্রে যদি নিরাপত্তা থাকে, মানিজ্যতের হেফাজতের ব্যবস্থা থাকে, মহিলা সেকশন থাকে, সেখানে কোনো ভয় নেই, অথবা স্বামী আছে, আর কেউ নেই, স্বামী আছে এইদিকে, ওইদিকে মহিলা আছে মসজিদে, আর মসজিদে সেফটি আছে, তাহলে মসজিদে পর্দার সাথে মহিলারা এতেকাফ করে, যদি ব্যবস্থা না থাকে এইরকম তাহলে মহিলা এতেকাফ করবে না, এতেকাফ করা সুন্নাত। ইমাম আহমদ বিন হাম্বাল বলছেন যে লা আলামু আন আহাদি মিনাল উলামা ই খিলাফান আন্নাল ইতিকাফা মাসনুন, আমি কোন আলেমের এমন কোন মত জানি না যে তারা সুন্নতের খেলাফ কিছু বলেছেন, বরং এতেকাফ হচ্ছে সুন্নাত, এটা সকল উলামাদের মত, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ সকলেই বলেছেন যে এতেকাফ হচ্ছে সুন্নাত, এইরকম মুহাদ্দিসিন কিরামরা, যদিও কেউ কেউ একটু বাড়িয়ে ফতোয়া দিয়েছেন এতেকাফ হচ্ছে ফরজে কিফায়া, মানে প্রত্যেক মহল্লাতে গ্রামে মসজিদে নাকি এতেকাফ করতে হবে, এই ফতোয়া, আর কোন দলিল নেই, বরং এমনি এতেকাফ হচ্ছে সুন্নাত, সকলের জন্য, করতে পারলে ভালো আর না করলে কোনো অসুবিধা নেই। এতেকাফ থেকে বের হওয়ার ক্ষেত্রে যদি কারো বের হওয়ার প্রয়োজন হয় বা বের হতে চান, তাহলে বের হওয়াটা কেমন, এটা তিন ভাগে ভাগ করা যেতে পারে। একটা বের হওয়া এতেকাফ থেকে হচ্ছে যে এমন বের হওয়া যেটা মানুষের জন্য আবশ্যক, মানুষের জন্য আবশ্যক, সেটা প্রাকৃতিকভাবে আবশ্যক অথবা শরীয়তের দিক থেকে, বিধানগত দিক থেকে আবশ্যক। প্রাকৃতিকভাবে আবশ্যক মানে পেশাবের প্রয়োজনে আপনি এতেকাফ থেকে বাইরে যাবেন, মসজিদের বাইরে